যেই সমস্ত মহিলা মা বোনেরা আজকে শুক্রবার জুমার দিন অথবা রাত মাত্র তিনটি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মহিলা মা বোনদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভাগ্যবান বানাবে এবং পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবে। জীবনে যত গুনাহ করেছে মহিলা মা বোনেরা, আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আজকে শুক্রবারেই নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেবে এবং আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। তাই প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অবশ্যই আজকে শুক্রবার দিন অথবা রাত মাত্র তিনটি আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সঙ্গে সঙ্গে আপনাদের উপর ফ্যামিলির উপর নাজিল হবে ইনশাআল্লাহ, সব অভাব অনটন দূর হয়ে যাবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই তিনটি আমল শুক্রবারের মধ্যে শ্রেষ্ঠ আমল। আপনি জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নবীজি বলেছেন এই আমলটা করতে পারলে শুক্রবারে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে, আল্লাহ ধনী বানিয়ে দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে, আসমান থেকে রহমত বরকত দান করে আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়ে দিবে। জীবনে অনেক গুনাহ করেছেন, এই শুক্রবারে তিনটি আমল করুন, ইনশাআল্লাহ সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুক্রবারের বিশেষ আমলটির কথা শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুক্রবার জুমার দিন এত প্রিয়, এত প্রিয়। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর যেমন শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ, আল্লাহর নবী বলেছেন জুমার দিনও আল্লাহর কাছে তেমন শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ। জুমার দিনকে নবীজি গরিবের হজের দিন বলেছেন, জুমার দিনকে নবীজি সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জুমা নামক একটি স্বতন্ত্র সূরা পর্যন্ত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরি আল্লাহ বলেছেন, যখন জুমার দিন শুক্রবারে জুমার নামাজের সময় হয়ে যায়, তোমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে যাও, আজানের সঙ্গে সঙ্গে তোমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু আকবার। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার দিন নামাজ পড়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। এবং মহিলা মা বোনেরা, জুমার দিন কোন নামাজ পড়বে? মহিলা মা বোনেরা, জুমার দিন শুক্রবারে বাসার মধ্যে অন্যান্য দিন যেভাবে জোহরের নামাজ পড়ে, মহিলা মা বোনেরা শুক্রবারে জুমার দিন জোহরের নামাজই পড়বে। মহিলা মা বোনরা বাসার মধ্যে জোহরের নামাজই পড়বে। যদি কোনো মসজিদের মধ্যে জুমার নামাজ হয়, মহিলাদের জন্য ব্যবস্থা আছে নামাজের জন্য, তাহলে সেখানে অংশগ্রহণ করে পড়তে পারবে। কিন্তু একা একা জুমার নামাজ পড়া যায় না, একা একা এই জুমার নামাজ পড়া যায় না। জুমার নামাজ পড়তে হলে জামাত প্রয়োজন, জুমার নামাজ পড়তে হলে মসজিদ প্রয়োজন। তাই আপনারা মহল্লার মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে হবে। যেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা নাই, সেখানে মহিলা মা বোনরা আপনারা মসজিদের মধ্যে যাবেন না। বাসার মধ্যে অন্যান্য দিন যেভাবে জোহরের নামাজ পড়েন, ঠিক সেভাবে আপনারা জোহরের নামাজ পড়বেন। মহিলা মা বোনেরা, আপনারা তিনটি আমল কি করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আপনাদের জীবনের গুনাহগুলোকে?
এক নাম্বারে মহিলা মা বোনেরা দুই রাকাত আজকে শুক্রবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন দুই রাকাত তাওবার নামাজ আদায় করবেন। নিয়ত কিভাবে করবেন, নামাজটা কোন সূরা দিয়ে পড়বেন, কোন সময়ে পড়বেন আমি বলে দেব, মুনাজাত কিভাবে ধরবেন, দুই রাকাত তাওবার নামাজ আজকে পড়বেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর ক্ষমা পাবেন। মনে রাখবেন আল্লাহ প্রচন্ড ভালোবাসে আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান। আজকে শুক্রবার আল্লাহর কাছে প্রাণ খুলে ক্ষমা চাইবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এই দুই রাকাত প্রথমত তাওবার নামাজ পড়বেন, এরপরে দুইটি কোন আমল আছে আমি বলে দেব ইনশাআল্লাহ। দয়া করে একটু আপনারা দেখতে থাকুন তাওবার নামাজটা কিভাবে পড়তে হয়, একটু সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শুক্রবারে দিন অথবা রাত যখনই পারেন আপনারা আমলটি করবেন। সর্বপ্রথম সুন্দর করে ওযু করবেন, ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি সুন্দর করে ওযু করবেন। ওযু করার পর আকাশের দিকে তাকিয়ে, উপরের দিকে তাকিয়ে এই শাহাদাত আঙ্গুলটা ইশারা দিয়ে ডান হাতের, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই কালিমায় শাহাদাতটাকে আপনারা পাঠ করবেন। আপনাদের জন্য জান্নাতের আট দরজা খুলে যাবে এই কালিমায় শাহাদাতটা পাঠ করতে পারলে। তারপরে আপনারা দুই রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। জোহরের মানে জুমার নামাজের পরে, জোহরের নামাজের পরেও আপনারা নামাজটি পড়তে পারেন, দুইটা বাজেও পড়তে পারেন, তিনটা বাজেও পড়তে পারেন, সাড়ে তিনটা বাজেও পড়তে পারেন, অর্থাৎ আসরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি নামাজটি পড়তে পারেন, এবং আসরের নামাজে যখন আজান দিবে তখনও পড়তে পারেন, কিন্তু আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত পড়বেন না, এটা নফল নামাজ পড়া নিষিদ্ধ সময় নামাজের। আবার মাগরিবের পর থেকে আপনি সারা রাত পড়তে পারেন, তখন আর নিষিদ্ধ সময় নাই। জুমার দিন আটটা নয়টা দশটা এগারোটা বাজে পড়তে পারেন, জুমার জোহরের নামাজের পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওযুটা করে নামাজের জায় নামাজের মধ্যে দাঁড়ায় যাইবেন, দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত ভুল করছি আল্লাহ আজকে জুমার দিন অথবা রাত যখন পড়েন বলবেন, জুমার দিন বা রাত আল্লাহ দুই রাকাত তওবার নামাজ পড়তেছে আল্লাহ, সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও আল্লাহ। তারপর আপনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, নিয়ত্রা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করে, আলহামদু সূরাটা পাঠ করে আপনি বিসমিল্লাহ সহকারে আপনি আলাম তারা পড়বেন, বা যে কোনো একটা সূরা পাঠ পারেন পড়বেন ইনশাআল্লাহ। বা আপনি তাব্বাতিয়াদা পড়লেন, কুলহুয়াল্লাহ পড়লেন, বা ঠিক আছে আমরা আলাম তারাই পড়লেন, তারপর আপনি রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন, রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হইয়া দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ। মহিলা মা বোনরা সোজা হইয়া দাঁড়াইবেন, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইবেন, রব্বানা সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলে আপনারা সেজদার মধ্যে যাবেন, আল্লাহু আকবার। সেজদার মধ্যে গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন, আবার দুই সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি তিনবার পাঠ করবেন। না পাঠ করলে, একবার পাঠ করলে সমস্যা নাই, রব্বি গফিরলি পাঠ করবেন, বড় দোয়াটা না পারলে বা কোনো দোয়া না পারলে একটু লেট করবেন। তারপর আবার সেজদা, আল্লাহু আকবার, আবার তিনবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, তারপর আল্লাহু আকবার বলে
দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লা পাঠ করে আপনি সুরা ফাতিহা আবার পড়বেন, আলহামদু সুরাটা, তারপর আপনি কুল হুয়াল্লাহ বা কুল আউযু বিরব্বিন নাস পড়বেন বা যে কোনো একটি সুরা পড়বেন আপনি যেটা ভালো পারেন। তারপর রুকু করবেন, রুকুতে সুবহান রাব্বিল আযীম তিনবার, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর আল্লাহু আকবার বলে সেজদায়, সেজদা আগের মতো সেজদা করে, দুই সেজদা করে বসে তাশাহুদ দুরুদ শরীফ দয়ামা সুরা সুন্দর করে আপনারা মনোযোগ সহকারে নামাজটা পড়বেন। দয়ামা সুরা পাঠ হয়ে গেলে, সব পাঠ হয়ে গেলে সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সালাম ফেরানোর পরে তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সালাম ফেরানোর পরে আপনি তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, তারপরে বসে আপনি নামাজ তো পড়লেন, এক নাম্বার আমল জীবনের সব গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে। দুই নাম্বার আমল হচ্ছে আপনারা ধন সম্পদ পাওয়ার জন্য আল্লাহর একটি গুণবাচক সিফাতি নামের জিকির করবেন এক শতবার। আর সেই সিফাতি নামের জিকিরটা কোনটি? ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, এভাবে একশোবার পর্যন্ত আল্লাহর এই গুণবাচক সিফাতি নামটা জপবেন, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবে। যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাদেরকে ভালো রাখবে এবং রিজিকে বরকত দিবে, তারা সুস্থ থাকবে ইনশাআল্লাহ। ইয়া রাজ্জাকু একশোবার আল্লাহর গুণবাচক সিফাতি নামটা পাঠ করবেন। তিন নম্বরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুরুদ শরীফ পড়বেন, নবীজির উপরে দুরুদ শরীফ পাঠ করবেন একশোবার। কোন দুরুদরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরুদরা একশোবার। একশোবার দুরুদ পাঠ করার পরে আপনারা মুনাজাত করবেন কিভাবে আমি বলে দিচ্ছি, আমি আবারও আমলটার কথা সুন্দর করে বলে দিচ্ছি। নামাজ তো দুই রাকাত পড়লেন, তারপর একশোবার আল্লাহর গুণবাচক সিফাতি নামটা ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু একশোবার পড়বেন। ইয়া রাজ্জাকু, ইয়া আলিফ জবর, ইয়া রাজ্জা জবর, রাজ্জা আলিফ জবর, যা রাজ্জাক, পেশকু রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, একশোবার আল্লাহর গুণবাচক সিফাতি নামটা পড়বেন নামাজের পরে। তারপর একশোবার দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। আরবি যদি না পারেন সমস্যা নেই, বাংলাতে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আজকে জুমার দিন অথবা রাত তোমার নবীজির শিখানো নামাজটি পড়ছি, তোমার নবীজি বলছে জীবনের সব গুণা তুমি ক্ষমা করে দিবা, এই বরকতপূর্ণ দিনে বারাতে আল্লাহ নামাজটা পড়ছি, আল্লাহ তুমি সব গুণাগুলো ক্ষমা করে দাও, আর জীবনে কখনো গুণা করতাম না, গুণা করছি, ভুল করছি। আল্লাহর কাছে ওয়াদা করবেন যে আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না, গুণা করছি, ভুল করছি, আল্লাহ তুমি সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও। আল্লাহর কাছে মাপ চাইবেন মন থেকে, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ তোমার গুণবাচক সিফাতি নামের জিকিরটা করলাম, আল্লাহ হে রিজিক দাতা, ইয়া রাজ্জাকু, আল্লাহ তুমি আমার ফ্যামিলির মধ্যে রিজিক দাও, বরকত দাও, ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ তাদের উপরে বরকত রহমত নাজিল করো, আমাদেরকে রিজিক দান করো, অভাবকে দূর করে দাও। আল্লাহর কাছে রিজিক চাইবেন, আল্লাহর কাছে রহমত চাইবেন, আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন যে আল্লাহ তুমি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করো। আল্লাহর কাছে এগুলো চেয়ে আপনি মুরব্বীদের জন্য দোয়া করবেন সকলের জন্য, এবং সর্বশেষ আল্লাহকে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অবশ্যই আজকে শুক্রবার দিন অথবা রাত এই তিনটি আমল করুন, ইনশাআল্লাহ জীবনে যা করছেন তা সব আল্লাহ ক্ষমা করে দিবে যত গুনাহ করছেন, এবং রিজিক দেখবেন ইনশাআল্লাহ বৃষ্টির মতো আল্লাহ রাব্বুল আলামিন দিবে আল্লাহর গুণবাচক সিফাতি নামের শক্তিতে।
এবং আল্লাহর রহমত আপনাদের উপরে বৃষ্টির মতো পড়বে, যা চাইবেন তাই পেয়ে যাবেন, এই আমলটি করে ইনশাআল্লাহ। এটি খুবই পরীক্ষিত আমল। নবীজি নিজে এই আমলগুলো করতেন, নবীজি নিজেই এই নামাজটা পড়তেন এবং আপনাদেরকেও বলেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার অবশ্যই আমলটি করবেন ইনশাআল্লাহ। এই সহজ আমলটি করতে বেশিক্ষণ সময় লাগবে না। আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে আজকে শুক্রবারে যাতে বাসার মধ্যে থেকে শ্রেষ্ঠ আমলটা করতে পারে এবং ফ্যামিলির সকলকে তুমি ভালো রাইখ, সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ শুক্রবারে তোমার বান্দা বান্দিরা আল্লাহ এ আমলটি করবে এবং লাইক দিয়েছে, কমেন্টস করেছে, আল্লাহ নিয়ত করেছে করবে, আল্লাহ এ দুইটি হাত দিয়ে মক্কা শরীফ স্পর্শ করেছে, তোমার বান্দা বান্দিদেরকেও জীবনে একবার হইল মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি, আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।